গরু পাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রতর সম্পত্তি। সিবিআই এর পর এবার অনুব্রত কন্যাকে তলব ইডির। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করলো ইডি। দোসরা নভেম্বর দিল্লিতে ইডির সদর দপ্তরে সুকন্যা মণ্ডলকে তলব, এবং ওই দিনই অনুব্রত চার্টার অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকেও তলব করা হয়েছে। যাবতীয় নথি নিয়ে মনীষ কোঠারিকে তলব ইডির। জানি নাকি গরু পাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রত সম্পত্তি। সিবিআই এর পর এবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করলো ইডি। দোসরা নভেম্বর দিল্লিতে ইডির সদর দপ্তরে সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে। সেই সঙ্গে ওই দিনই অনুব্রত চার্টার অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি তাকেও তলব করা হয়েছে। যাবতীয় নথি নিয়ে মনীষ কোঠারিকে তলব ইডির। গরু পাচার মামলায় ইডির নজরে অনুব্রত সম্পত্তি। সিবিআই এর পর এবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। দোসরা নভেম্বর দিল্লিতে ইডির সদর দপ্তরে সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা। প্রকাশ, ইডি সূত্রে এ প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে? দেখো মধুবন্ধু, তোমাকে বলে দিই, এর আগে আমরা দেখেছি সাইদুল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে ইডির আধিকারিকরা কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন, এবং এবার কিন্তু ইডি সূত্রের খবর অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের পরিবারের সম্পত্তি নিয়ে কিন্তু এবার তারা তদন্ত শুরু করেছেন। এবং ইডি সূত্রের খবর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তাকে কিন্তু তলব করা হয়েছে দিল্লির ইডির সদর দপ্তরে। আগামী 2 নভেম্বর, 4 দিন পরেই সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানীষ কোঠারি তাকেও কিন্তু একই দিনে 2 নভেম্বর ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে, এবং তাকে যাবতীয় নথি আনতে বলা হয়েছে। তুমি জানো, এর আগে আমরা বারবার সিবিআই এবং ইডি সূত্র মারফত জানতে পেরেছি যে একাধিক জায়গায় অনুব্রত মণ্ডল তার পরিবারের সুকন্যা মণ্ডলের নামে সম্পত্তি রয়েছে, একাধিক বেনামি সম্পত্তির কথা তদন্তকারী অফিসাররা জানিয়েছেন। সেই সমস্ত নথি, সেই সমস্ত কোম্পানির ডিটেলস আনতে বলা হয়েছে মানীষ কোঠারিকে। এবং যেটা আমরা জানি যে এর আগে কিন্তু সুকন্যা মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, এই প্রথম ইডির অফিসাররা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান। ইডির তরফে জানানো হচ্ছে সাইদুল হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, একাধিক সম্পত্তির হদিস তারা পেয়েছেন, তথ্য সামনে রয়েছে। এবার কিন্তু সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সুকন্যা মণ্ডলের যে কোম্পানি রয়েছে তার নামে যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, সেই টাকার উৎস কী, কোথায় থেকে সেই টাকা আসলো, সোর্স অফ ইনকাম কী ছিল, কেন কি তুমি জানো বারবার যে অভিযোগ আনা হচ্ছে যে গরু পাচারকারের যে টাকা, পাচারকারীদের যে কোটি কোটি টাকা আসতো সেই টাকা দিয়েই কিন্তু সম্পত্তি বানানো হয়েছে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, আগামী দিনে তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে নিজেদের কাস্টাডিতে নিতে চান, সাইকেল হোসেনকে নিয়েছেন এবং অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু তার আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, এবং মানীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে তাদের নামে কোথায় কী সম্পত্তি রয়েছে, এবং গরু পাচারকারীর যে কোটি কোটি টাকা মানি লন্ড্রিং হয়েছে, টাকা নয়ছয় হয়েছে এবং নামি বেনামি সম্পত্তি তৈরি করা হয়েছে, তার তথ্য প্রমাণ সংগ্রহ করতে চান ইডির অফিসাররা। তাই যেটা ইডি সূত্রের খবর, সিবিআই এর পর এবার ইডির অফিসাররা সুকন্যা মণ্ডল তাকে কিন্তু তলব করেছেন। 4 দিন পর 2 নভেম্বর, 2 নভেম্বর সুকন্যা মণ্ডলকে দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে। সেদিন তাকে জিজ্ঞাসাবাদ তারা করবেন। একই দিনে কিন্তু মানীষ কোঠারি, অনুব্রত মণ্ডলের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাকেও কিন্তু তলব করা হয়েছে ইডির দিল্লির সদর দপ্তরে। দুজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডলের কোথায় কী সম্পত্তি রয়েছে, পরিবারের কোথায় কী সম্পত্তি রয়েছে, এবং একাধিক জায়গায় বেনামি সম্পত্তির যে অভিযোগ বারবার উঠে আসে, এবং তুমি জানো সিবিআই সূত্র মারফত আমরা আগেই জানতে পেরেছি সিবিআই এর চার্জশিটে আমরা দেখেছি যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং নামি বেনামি সম্পত্তি রয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করা হয়েছিল, সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়েছিল, 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা বলা হয়েছে। এই সমস্ত তথ্যকে সামনে রেখে, সেই প্রমাণকে সামনে রেখেই কিন্তু সুকন্যা মণ্ডলকে এবং অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট মানীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা। তাই দুজনকেই কিন্তু 2 নভেম্বর ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে। এবং যেটা ইডির অফিসাররা জানাচ্ছেন, আগামী দিনে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন ব্যক্তিদের তারা তলব করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এবং যেটা ইডি সূত্রের খবর, সাইদুল হোসেনের পর তারা কিন্তু ইডির অফিসাররা অনুব্রত মণ্ডলকেও কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করতে চান। মধুমন্ত্রী, ধন্যবাদ প্রকাশ।